নির্বাচনে ফল পাল্টানোর মামলার বিচারের দিন 2024 সালের 4 মার্চ নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে এক ডজনেরও বেশি রাজ্যে ভোট হওয়ার একদিন আগে এই দিন ধার্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। 2024 সালের নির্বাচনে তার অংশগ্রহণে হস্তক্ষেপ করতেই 4 মার্চ বিচারের দিন ধার্য করা হয়েছে বলে মত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। এর আগে বিচারের দিন 2 জানুয়ারি ধার্যের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জ্যাক স্মিথ। আর বিচারের দিন 2026 সালে অর্থাৎ নির্বাচনের 17 মাস পর ধার্য করার দাবি করেন ট্রাম্পের আইনজীবীরা। এ বিষয়ে মার্কিন জেলা আদালতের বিচারক তানিয়া চুদকান বলেন, বিচারের তারিখ নির্ধারণ আসামির পেশাগত বাধ্যবাধকতার উপর নির্ভর করে না। Royals, everything went as it should have in front of the grand jury.